আমার বিমাতার বাপ। অনেক চিন্তা করে দেখলাম যে আমি 3 দিন না খেয়ে আছি, আরো বাকি 3 দিন যদি না খেয়ে আমাকে কাটাতে হয় তাহলে অনিচ্ছা সত্ত্বেও আমাকে দেহ রাখতে হবে। কিছুই তো বলা যায় না, মানুষের আয়ু পদ্মপত্র নির, হয়তো একদিন দেখবেন আপনার বাড়ির লগেই আমাকে দেহ রাখতে হয়েছে। তারপর ধরুন বাবার রাগ পড়ে গেলে আপনাকে ডেকে জিজ্ঞাসা করবেন, শ্বশুর মশাই 2 টাকার জন্য ছেলেটা মরিয়ে গেল, তা দিলেই পারতেন না? আমি তো বাবাকে চিনি। আহা, চেনেন বলি তো আপনাকে চান্স দিচ্ছি। কি দিচ্ছ? চান্স আপনার মেয়ে, মানে আমার বিমাতার জন্য তো আমার দুরবস্থা, তাই বলছিলাম যে মেয়ের হয়ে ক্ষতিপূরণ স্বরূপ 2 টাকা আমাকে দিলেই পারতেন। দেখো তাপস, আমার কাছে তুমি চালাকি করতে এসো না, বুঝলে? 2 টাকা কি বলছো? আমি 2 পয়সা দিও, আমি তোমাকে ইয়ে করতে পারবো না। আমি তুমি যাবে ভাবছো? কি ভাবছো? কি ভাবছো? কে ভাবছি যে 2 টাকা 6টা বেশি। হ্যাঁ, বলছিলাম যে টাকা 2 6টা বেশি, একটু বেশি মনে হচ্ছে না? একটা কাজ করবে? কি 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 বলো? আমি খুব ভালো গান গাইতে পারি, তা আমার গান শুনে আপনি 2 টাকা আমাকে? গান শুনে টাকা? গান শুনি আমি টাকা কখনো কাউকে দিইনি, আর তোমাকে আমি দিতে পারবো না। তুমি যাও, এখানে তুমি চলে যাও, আমি দিতে পারবো না। গান শুনি টাকা? তাহলে পাইচারি করছে কেন? আগে পাইচারি করছে কেন? সিমেন্ট খেয়ে যাবে তা কি করব? সব দেখো, আরে পাস করেছো তো? করে ফেলেছি। যাও, আরে চাকরি বলতে দাও না। দিন না, আপনার তেল কলে একটা চাকরি, তেলের কাজটা শিখতে পারলে ওই পিছলে বেরিয়ে যাওয়ার চান্সটা আছে, পিছলে বেরিয়ে যাওয়ার চান্স আছে। আমি কেন, তোমার বাবার কোনো ছেদ আর কিন্তু কাজ পারে না, বুঝলে? বুঝলো, মার্চেন্ট আমি দেখে দাও না। তাহলে সব মার্চেন্ট অফ ভেনিস হয়ে বসে আছে। হ্যাঁ, আপনি বুঝবেন বলছিলাম যে কাজটা দেবে কে? বাপ মার বিরুদ্ধে চালু করলে তাকে এই রকম করেই দুঃখ কষ্ট পেতে হয়, বুঝলে? বুঝিনি, আপনি যখন বলেছেন তখন বুঝতে পারেনি। তুমি ইয়ারকি তাহলে এখনো বোঝেন না? তাহলে তেলের পিপের মুখ এখনো বন্ধ হয়নি, খোলাই আছে। দাদু, যে আপনার মনুষ্যত্ব জাগাবার জন্য আপনার ল্যাস ধরে তো অনেকক্ষণ টানাটানি করলাম, কিছুই হলো না। যাই, আপনি যখন খারাপ ব্যবহার করলেন তখন আমি আর খারাপ ব্যবহারটা করব না। যদি কখনো উপকারে লাগে আমার খবর দেবেন, একবারে নির্জল উপকার করে দিয়ে যাবো। চলো উপকার করে, সবাই নির্জল উপকার করে। আমি তেলের পিপি, আমার লেহাজ আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।